শিল্পজাত ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণে বিধি প্রণয়ন করতে যাচ্ছে সরকার। খাদ্যপণ্যের উপাদানে মোট চর্বির শতকরা 2 ভাগের বেশি থাকতে পারবে না মানবদেহের জন্য ক্ষতিকর এই ট্রান্সফ্যাট, আর সেটা উল্লেখ থাকতে হবে পণ্যের মোড়কে। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। পাম সয়াবিনের মতো উদ্ভিজ তেলের সঙ্গে হাইড্রোজেন মেশালে পার্শিয়াল হাইড্রোজেনেটেড অয়েল পিএইচও বা বনস্পতি তৈরি হয়, অনেকের কাছে যা ডালডা নামে পরিচিত। এটি ব্যবহার হয় চিপস, চানাচুর, পাউরুটি, কেক সহ বেকারি পণ্যে। পিএইচওতে থাকে ট্রান্সফ্যাটি অ্যাসিড, যা শরীরে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দিনে ট্রান্সফ্যাট গ্রহণের সর্বোচ্চ মাত্রা হওয়া উচিত মোট খাদ্য শক্তির 1%। এই হৃদরোগ এটা অনেক আর্লি এজে হচ্ছে, প্রিম্যাচুর ডেথটাও আমাদের দেশে অনেক বেশি। বাংলাদেশে প্রায় 2,70,000 লোকের মতো লোক কার্ডিওভাস্কুলার ডিজিজে মারা যায় বছরে, এবং সেটা 4% হিসাব করলে দেখা যায় 11,000 লোক আমরা ধরে নিতে পারি যে ট্রান্সফ্যাট এর কারণেই মারা যাচ্ছে। এবং ট্রান্সফ্যাটটা যদি আমরা এলিমিনেট করতে পারি বা কমিয়ে নিতে পারি, এই 11,000 ডেথ আশঙ্কা করা যায় যে এই অতিরিক্ত ডেথগুলো আসলে প্রিম্যাচুর ডেথই হচ্ছে, এই 11,000 ডেথ আমরা আসলে অ্যাভয়েড করতে পারবো। কোনো খাদ্যে মোট চর্বির শতকরা 2 ভাগ পর্যন্ত ট্রান্সফ্যাট গ্রহণযোগ্য, কিন্তু ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জরিপে দেখা গেছে দেশি উৎপাদিত পিএইচওতে 10 গুণ বেশি ট্রান্সফ্যাট আছে। সাম্প্রতিক গবেষণায় ঢাকার দোকানগুলোর বিস্কুট ও বেকারি পণ্যে 5-39% পর্যন্ত ট্রান্সফ্যাটের উপস্থিতি পাওয়া গেছে। পিএইচও আমাদের দেশে 4-5টা কোম্পানি তৈরি করে, ওরা যদি পিএইচও তৈরি বন্ধ করে দেয় তাহলেই কিন্তু এই পিএইচও বাজার থেকে চলে যাবে, অথবা যে তেলটা তৈরি করবে পিএইচও সেটা যেন ট্রান্সফ্যাট কম থাকে সেই ব্যাপারে। এলিমিনেটিং ট্রান্সফ্যাট 2023 সালের মধ্যে ট্রান্সফ্যাট নির্মূলের লক্ষ্য ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানে হাইড্রোজেনেশন পদ্ধতিটাই উন্নত দেশ উঠিয়ে দিয়েছে, তারা নতুন নতুন পদ্ধতি নিয়ে এসেছে, আমরা খুব তাড়াতাড়ি রেগুলেশন করব। এটা করলেই আমাদের যেমন বিএসটিআই আছে, তারা ওই রেগুলেশন অনুসারে অ্যাকশন নেবে, অর্থাৎ ওই যে স্ট্যান্ডার্ডগুলো আছে ফুডের, সেই স্ট্যান্ডার্ডের ভিতরে অ্যাড করে দেবে যে আমাদের লেবেলিংয়ে লিখে দিতে হবে কতটুকু ট্রান্সফ্যাট আছে। বিধিনিষেধ দ্বারা শিল্প উৎপাদিত ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ করা গেলেও এর ক্ষতি থেকে পুরোপুরি বাঁচতে নজর দিতে হবে তেলে ভাজা এসব খাবারের দিকেও। কেননা একই তেল বারবার উচ্চতাপে ব্যবহার করলে সেখানেও ট্রান্সফ্যাট তৈরি হয়, ফলে এমন তেলে ভাজা মচমচে খাবার বেশি খাওয়ার অভ্যাস বিপদ ডেকে আনতে পারে অনেকের জীবনে। ইকবাল ফরহাদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।